আজকে আমরা ওয়েভিকেশন দেখব। আচ্ছা, ওয়েভিকেশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কেমন হবে, সিলিন্ড্রিক্যাল ফর্মে কেমন হবে, তাদের সলিউশন দেখব। ওকে, তারপরে চলে যাব ডিরেক্ট হিট কন্ডাকশন বা হিট ইকুয়েশনে চলে যাব। হিট ইকুয়েশনের ক্ষেত্রে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনে তাদের ইকুয়েশন কেমন হবে, তাদের সলিউশন কেমন হবে সেগুলো দেখব, এবং বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে এই সলিউশনগুলো কেমন হবে সেগুলো আজকে আমরা দেখব। ওকে, তো প্রথমে আমি যেটা ডিসকাস করছি সেটা কি ওয়েভ ইকুয়েশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। ওকে, এটা 3 ডাইমেনশন ধরছি আমরা, তাই তো? 3 ডাইমেনশনাল ক্ষেত্রে যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বলছে, তাহলে বুঝতে হবে এখানে কিন্তু 3 ডাইমেনশনাল। ওকে, তাহলে 3 ডাইমেনশনের ক্ষেত্রে কেমন হয়, বেসিক্যালি গ্যাট স্কোয়ার ইউ ইকুয়াল টু 1/c² ∇2u/∇t², তাই তো? এখানে ইউটা বেসিক্যালি অ্যাজ আ ফাংশন অফ, যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট তাহলে কি হবে, আর থিটা তো থাকবেই পোলার কোঅর্ডিনেটের জন্য, আর যদি স্ফেরিক্যাল তো একটা কি ফাই আসবে, তাহলে আর থিটা ফাই হচ্ছে তোমার কোঅর্ডিনেট, ক্লিয়ার? এইবার এই যে গ্যাট স্কোয়ার ফাই আমরা ইউ যে লিখেছি আমরা, এটা কি বেসিক্যালি ল্যাপলেশন অপারেটর, তাই তো? অ্যাকচুয়ালি ল্যাপলেশন যে অপারেটরটা সেটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট কেমন দেখতে হয় সেটা আমি বলবো। এইটা তোমরা হয়তো দেখো নি ডিরেক্ট, হ্যাঁ, তোমরা হয়তো এইটার সঙ্গে পরিচিত, এরকম ফর্মটা আমি এখানে লিখছি। সাপোজ গ্যাট স্কোয়ার ইউ এটা কেমন দেখতে হয়, বেসিক্যালি 1/r² ডেল ডেল আর স্কোয়ার ∇u/∇r প্লাস 1/r² sin θ ∇dθ sin θ ∇u/∇θ প্লাস 1/r² sin²θ ∇2u/∇ϕ². তোমরা এই যে ফর্মটা, এই ফর্মটার সাথে তোমরা পরিচিত, তাই তো? অ্যাকচুয়ালি এখানে যদি আমরা এই ডেরিভেটিভটা করে ফেলি তাহলে কি ডিরেক্ট এই ফর্মে চলে আসবো আমরা, হ্যাঁ, কোনো মানে কঠিনতার কিছু নেই এখানে, জাস্ট এটাকে জাস্ট ভেঙে দিলে পরে আমরা এই ফর্মে চলে আসতে পারি। ওকে, নো প্রবলেম। তাহলে এখানে বেসিক্যালি কি ইউ যেটা বললাম, আর থিটা ফাইয়ের ফাংশন আর কি টি এর ফাংশন, হ্যাঁ অবশ্যই টি এর ফাংশন, আর একটা কি রয়েছে টি এর ফাংশন, হ্যাঁ টি এর ফাংশন। তাহলে পরে আমরা ইউটাকে কি করবো, এখন সেপারেশন ভ্যারিয়েবল মেথড ইউজ করবো। তাহলে ইউজ করে কি করবো, আমরা জাস্ট এই যে ভ্যারিয়েবলসগুলো এগুলোকে আমরা আলাদা করে দেবো, তাই তো? তাহলে একটা ধরলাম ক্যাপিটাল আর, যেটা কি স্মলার আর ফাংশন, একটা ধরলাম ক্যাপিটাল জি থিটার ফাংশন, একটা ধরলাম ফাই, সেটা হচ্ছে তোমার ফায়ার এফ এর ফাংশন, মানে এফটা হচ্ছে ফায়ার ফাংশন, আর স্মল টিটা হচ্ছে গিয়ে এবং ক্যাপিটাল টিটা হচ্ছে গিয়ে স্মল টি এর ফাংশন, ফাইন, অসুবিধা নেই। এইবার জাস্ট এটা কি করবো, আমরা এটাকে ইকুয়েশনে পুট করে দেবো। ইকুয়েশনে পুট করে দিলাম, পুট করে দিয়ে আমরা কি করবো, যে আর এফ জি টি এটা দিয়ে কী করবো, ভাগ করে দেবো। ভাগ করে দেওয়ার পরে যে ফর্মটা আসছে সেটা কেমন আসছে, সেটা এই রকম ফর্ম আসছে, রাইট? হুম, তোমরা নিজে ইজিলি করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এই ফর্মটা চলে আসছে। তাহলে এইখানে এবার আমরা কী দেখতে পাচ্ছি, হুম, এই যে ডান দিকে যে টার্মটা রয়েছে না, হ্যাঁ, ডান দিকে কী টার্ম রয়েছে, বেসিক্যালি 1/c² (t) d2t/dt² এইটা, এটা তো একটা জাস্ট টাইম ডিপেন্ডেন্ট পার্ট, তাই না? শুধুমাত্র এখানে টাইম ডিপেন্ডেন্ট রয়েছে, তাহলে এটা টাইম ডিপেন্ডেন্ট। আচ্ছা, এইখানে এইটা আর ডিপেন্ডেন্ট, শুধুমাত্র এটা আর ডিপেন্ডেন্ট। ওকে, এটা আর থিটা রয়েছে, এটা আর থিটা রয়েছে, এটা থিটা ফাই রয়েছে, তাই তো? তাহলে যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে, তাহলে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা কী করে সেপারেট করতে পারি, এটা কনস্ট্যান্ট দ্বারা, তাই না? তাহলে এটাকে আমি ধরলাম -k² তাহলে। এবং আরেকটা কী ধরেছি আমরা, এই যে এই টার্মটুকুনি, এই যে এইটুকুনি, হুম, এইটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, এটা কি -k² কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এটা k² হলো, এটা -k² হলো, ঠিক আছে? এইবার এইখানে যে টার্মটা পড়ে রয়েছে না, যে 1/g d2g/dθ² প্লাস cot θ/g, তারপরে dg/dθ, হ্যাঁ, এইটাকে আমরা ধরছি কি এইরকম একটা ফর্মেশন আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? সুবিধা হবে আমাদের, কেমন সুবিধা হবে তোমরা দেখলে বুঝতে পারবে এখনই যে কেমন সুবিধা হচ্ছে। বেসিক্যালি বেসিক্যালি কী হচ্ছে দেখো, এখানে বলছি আমি, এই যে কেউ ওয়ান ধরেছি না, মানে এইটা মানে কি, এইটুকুনি মানে হচ্ছে তোমার কিউ ওয়ান, মানে এখানে আমি যদি একটু ভালো করে লিখি জিনিসটা এরকম লাগবে দেখতে, 1/g d2g/dθ² প্লাস cot θ/g dg/dθ, রাইট? প্লাস আমি 1/r² কমন নিয়ে রেখে দিয়েছি, মানে ওটা থাকুক, তাহলে 1/sin²θ থাকছে, তাহলে sin²θ থাকছে, আর এইটুকুনি মানে আমি ধরে নিয়েছি -k1, তাহলে এটা কি হবে, -k1² হবে, তাই তো? এটা আমি ধরে নিয়েছি। ওকে,
তাহলে এই যে পুরো টার্মটুকুনি, এই টার্মটুকুনিকে আমি এবার ধরলাম, পুট করলাম লেট এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা আমি পুট করেছি। এটা মাইনাস ধরেছি, হ্যাঁ মাইনাস মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা আমি পুট করেছি। এবার কী করলাম, জাস্ট কিছুই না, এই টার্মটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কি এই ফর্মটা চলে আসছে আমাদের, তাহলে এই আমরা পুট করলাম এখানে। হ্যাঁ তাহলে এবার কি, এবার এই ইকুয়েশনগুলোকে সলভ করতে পারবো আমরা। তাহলে এখানে যেহেতু ধরে নিয়েছি এগুলো আমরা, তাহলে এগুলো কি এবার কি করলাম আমরা, এই যে যে জিনিসগুলো ধরেছি সেগুলোকে আবার আমরা কি এখানে পুট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে তাহলে এটা কি টাইমের, এটা এটা ফায়ার হয়ে, মানে এটা কি বেসিক্যালি টাইম হয়ে গেল, এটা ফায়ার হয়ে গেল, এটা কি থিটার ফাংশন হয়ে গেল এটা। আর এই যে যদি আমরা এই সবগুলো যদি পুট করে দিই, তাহলে এই ফর্মটা পাবো আমরা, এটাকে শুধুমাত্র দেখো আর আর হয়ে যাবে, ঠিক আছে, পরবর্তীকালে গিয়ে দেখো আর হয়ে যাবে এখানে এসে, ঠিক আছে। তাহলে খুবই ইজি হয়ে গেলো ব্যাপারগুলো আমাদের কাছে। তাহলে আমরা এখন আমরা কি ইজিলি সলভ করতে পারবো আস্তে আস্তে, তাই না? তাহলে এই ফর্মটা আমরা পাচ্ছি এখন, ক্লিয়ার? তাহলে এখান থেকে সিম্পলিফাই করে আমরা এই ফর্মে চলে আসছি। এখানে জাস্ট কিছুই না, এখানে ক্যালকুলেশন করা হয়েছে, তাহলে দেখো এই টার্মটা আর এই টার্মটা কি এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে শুধুমাত্র এই টার্মটা থাকছে, এই টার্মটা থাকছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এসেছি, তাহলে এটা প্লাস হয়ে গেলো, এটা মাইনাস যেমন তেমন থাকলো। তাহলে এই টার্মটা শুধুমাত্র কি আর এর ফাংশন হয়ে গেলো, তাহলে এটা শুধুমাত্র আর এর ফাংশন, এটা শুধুমাত্র থিটার ফাংশন, এটা ফাইয়ের ফাংশন, আর ওপরটা কি টি এর ফাংশন। তাহলে সব ইন্ডিপেন্ডেন্ট করে ফেললাম আমরা, কোনো অসুবিধা নেই। এবার যেটা টি এর ফাংশন, সেটা সলিউশন খুব তোমরা নিজেই করতে পারবে, এটা এদিকে চলে আসবে, এটা বেসিক্যালি কী হয়ে যাবে আমাদের, বেসিক্যালি ওই যে এসএইচএম এর ইকুয়েশন হয়ে যাবে, এটা এসএইচএম এর ইকুয়েশন হয়ে যাবে। তাহলে এই সলিউশন তোমরা জানো সবাই, তাহলে করে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে সেটা পুট করে দিয়েছি আমরা, ঠিক আছে, এটা ই টু দি পাওয়ার ফর্মে লিখেছে, কোনো অসুবিধা নেই, ই টু দি পাওয়ার ফর্মে লেখা যেতে পারে। মানে টিয়ের যে ফর্মটা হবে সেটা কী হবে, একটা কনস্ট্যান্ট তুমি এখানে দিতে পারো, একটা কনস্ট্যান্ট দিতে পারো, এ ইন্টু বা যে না দাও কনস্ট্যান্ট, এখানে ওয়ান ধরে দাও, কোনো অসুবিধা নেই। ই টু দি পাওয়ার অফ প্লাস মাইনাস আয়োটা অবশ্যই দিতে হবে, আয়োটা অবশ্যই দিতে হবে, কে সি ইন্টু টি হবে, ঠিক আছে। টি হচ্ছে কি ভ্যারিয়েবল, আর কে দেখো এখানে কে স্কোয়ার সি স্কোয়ার থাকে না, তার জন্য এখানে কি কে সি আসবে, ঠিক আছে। এটাকে তোমরা যদি ভাঙো না, তাহলে এরকমই পাবে তোমরা, এ কস কে সি প্লাস বি সাইন কে সি, এরকমই পাবে তোমরা এটাকে ভাঙলে, ই টু দি পাওয়ার ফর্মটাকে ভাঙলে পরে এরকম হয়। আমরা আমরা সবাই জানি, ইলার থিওরি আমরা সবাই জানি, ই টু দি পাওয়ার অফ আই থিটাকে আমরা লিখতে পারি না, কস থিটা প্লাস আই অফ সাইন থিটা, রাইট? ই টু দি পাওয়ার অফ মাইনাস আই থিটাকে আমরা কেমন লিখতে পারি, কস থিটা মাইনাস আয়োটা সাইন থিটা, মানে এটা আমরা ভাঙতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে আচ্ছা, তাহলে একই রকমভাবে এইটা আমরা সলভ করতে পারি, এটা সলভ করে আমরা এটা পাচ্ছি আমরা। হ্যাঁ তাহলে টি পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এবার ওই যে থিটার যে ফর্মটা রয়েছে, তাহলে এটাকে আমরা এরকম লিখলাম, ঠিক আছে, এই ডান দিকের টার্মগুলোকে বাঁদিকে নিয়ে চলে এসেছি আমরা। তাহলে এই যে ফর্মটা, এটাকে একটুখানি আর একটু মডিফাই করে লেখা যাক। কী করেছি এখানে, বেসিক্যালি এই যে কস কট থিটা, কট থিটাকে আমরা কি লিখতে পারি, বেসিক্যালি কট মানে কি কস বাই সাইন হবে, তাহলে কস বাই সাইন লিখতে পারি আমরা। এবার আমি ওয়ান বাই সাইনটা কী করলাম, কমন নিয়ে নিলাম, ওয়ান বাই সাইনটাকে যদি কমন নিই, তাহলে কি এখানে একটা সাইন থাকবে, এখানে কস থাকবে, তাহলে এই ফর্মটা পড়ে থাকছে, ঠিক আছে, আর এটা অ্যাজ ইট ইজ যেমন তেমন পড়ে থাকবে। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবার এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা সিম্পলিফাই করে দিয়েছি, মানে আমি কী করেছি, জাস্ট এই টার্মটা এরকম লিখেছি আমি, ডি ডি থিটা সাইন থিটা ডিজি বাই ডি থিটা, এটাকে তোমরা ভাঙলে পরে এটাই চলে আসবে, এটাকে যদি তোমার হবে না কি বেসিক্যালি, এটাকে এটাকে রেস্টে রেখে একবার ডেরিভেটিভ করো, মানে সাইন থিটাকে রেস্টে রাখলাম, ও ডেরিভেটিভ করলে কী পাবো, ডি টু জি বাই ডি থিটা স্কোয়ার প্লাস, এবার এটাকে রেস্টে রেখে সাইন থিটা ডেরিভেটিভ, সাইন থিটা করলে কী হবে, কস থিটা দেবে, আর ওটাকে রেস্টে রাখলাম ডিজি বাই ডি থিটা, রাইট? তাহলে এটা পাচ্ছি আমরা, কোনো অসুবিধা নেই, তার মানে আমি ভুল কিছু লিখিনি। ওকে, আর এটা অ্যাজ ইট ইজ যেমন তেমন থাকলো না। হ্যাঁ এইবার এখানে কী করেছি আমরা, এখানে পুট করছি লেট কস থিটা ইজ ইকুয়াল টু, যদি এম হয় লেট, এটা আমরা ধরলাম কস থিটা ইজ ইকুয়াল টু কি এম ধরলাম, এই ডিডি এমটাকে আমরা কি লিখতে পারি, আবার ডিডি এমটাকে আমরা এরকম লিখতে পারি না, ডি বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডি এম, তাহলে ডি থিটা থিটা কেটে গেল, তাহলে থাকছে কি পড়ে, তাহলে এখানে বেসিক্যালি এইটুকুনি থাকবে, তাই না, এইটুকুনি আমরা একটা এক্সট্রা টার্ম পেলাম, তাই তো। এবার এমের জায়গায় জাস্ট মান বসিয়ে দাও, এমের জায়গায় জাস্ট মান বসিয়ে দাও, তাহলে এখানে যদি আমি এমের জায়গায় যদি মান বসিয়ে দিই, তাহলে কেমন হবে, ডি কস থিটা হবে, ডি কস থিটা মানে কত হবে, মাইনাস অফ সাইন থিটা হবে, তাই তো, থিটা আমি যদি ডেরিভেটিভ করি, তাহলে কি ডি থিটা পাবো আমরা, তাই তো, তাহলে উপরে একটা ডি থিটা, নিচে একটা ডি থিটা কেটে গেল, তাহলে ওয়ান বাই মাইনাস সাইন থিটা থাকছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মানে এটা বেসিক্যালি এরকম হচ্ছে, তো যদি না বুঝতে পারো আমি দেখিয়ে দিচ্ছি করে, এরকম লেট আমি ধরে নিচ্ছি কি মাইনাস ডিডিএম, তাহলে মাইনাস ডিডিএমটাকে আমি এরকম লিখতে পারি, ডি ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএম, রাইট? এইবার
মাইনাস ডি ডি থিটা থাকলো, পরে এখানে ডি থিটা থাকলো, এমের জায়গায় মান বসালাম, এমের জায়গায় মান বসিয়ে কী পাচ্ছি আমরা কস থিটা, তাই তো? আমি যদি এম ইকুয়াল টু কস থিটা ধরে নিয়েছি, তাহলে এটা আমরা এখন লিখতে পারি ডি ডি থিটা ইন্টু উপরে ডি থিটা থাকছে, নিচে কস থিটা ডেরিভেটিভ করলে কী হবে মাইনাস অফ সাইন থিটা, কিন্তু কারো রেসপেক্ট করছেন তাহলে কি হবে, এখানে ডি থিটা থাকবে, তাহলে এই ডি থিটা এই ডি থিটা কেটে গেল হলো, তাহলে এখানে মাইনাস সাইন থিটা থাকছে, তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1/sin θ থাকছে এখানে, আর ডি ডি থিটাটা পড়ে থাকছে, তাহলে এটাই তো পাচ্ছি আমরা, হলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবার তাহলে আমরা এটা পেয়ে গেলাম, হ্যাঁ, এবার তাহলে এই যে ইকুয়েশনটা রয়েছে, এই যে ইকুয়েশনটা রয়েছে, এই টার্মটা, এই টার্মটুকুনির জায়গায় তাহলে আমরা এটা এটা কি এটা, তাহলে এই টার্মটুকুনি আমরা কি লিখতে পারি, মাইনাস ডি বাই ডি এম লিখতে পারি আমরা, মাইনাস ডি বাই ডি এম লিখতে পারি আমরা, তাই তো? এইটুকুনির জায়গায় আমরা লিখতে পারি, সেটা আমরা এখানে পুট করেছি, মাইনাসটা পরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বেসিক্যালি। হ্যাঁ, তাহলে এই যে সাইন মানে এই যে সাইন থিটা ডি বাই ডি থিটা, এটা জায়গায় কী লিখেছি আমরা, আবার এই জিনিসটা লিখেছি আমরা, মানে এইটার জায়গায় আমরা জাস্ট এই এই টার্মটা পুট করেছি, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা কি এরকম একটা ফর্ম পাচ্ছি আমরা, ক্লিয়ার? বা তুমি ডিরেক্ট এটা এরকমও বলতে পারো যে এখান থেকে সাইন থিটার মানটা তুমি বের করে নিতে পারো, যদি সাইন থিটা এখানে আলাদা রয়েছে তাহলে সাইন থিটার মান এখান থেকে তুমি বের করতে পারো, তবে কস থিটার মান যেহেতু জানো তুমি সাইন থিটা নিজেই বের করতে পারবে, কি সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 - কস স্কোয়ার থিটা মানে এম স্কোয়ার থিটা, এম স্কোয়ার হবে, তাই তো? তাহলে এটা পাচ্ছ তুমি সাইন থিটার মানে, তাহলে সাইন থিটার মান তুমি এখানে পুট করে দেবে। তারপরে ডিজি ডি থিটা যেটা, তাহলে এখানে জাস্ট জি করে দাও, জি জি করে দাও, এবার এই সাইন থিটাটা আবার এদিকে আসবে, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছিল, তাহলে এটা বেসিক্যালি কী যাবে, এটা হোল স্কোয়ার হয়ে যাবে এটা, তাই না? সাইন স্কোয়ার থিটা মানে কেন হোল স্কোয়ার, তাহলে কী হবে, এটা 1 - m² হয়ে যাবে, তাহলে জাস্ট এখানে কি 1 - m² থাকবে, আর ডিজি ডি থিটাটা থাকবে এখানে, এখানে একটা মাইনাস থাকছে, এখানে একটা মাইনাস থাকছে, মাইনাস থাকছে, ঠিক আছে, প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, এইবার জাস্ট সিম্পল এটা, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মানে জাস্ট পুট করে দেওয়া হয়েছে, এটার জায়গায় জাস্ট এখানে আমি মাইনাস ডি বাই ডি এম পুট করেছি, এই যে 1/sin θ ডি ডি থিটার জায়গাতে, আর এখানে কি এই সাইন থিটা রয়েছে, বা তুমি এরকমভাবে ভাবতে পারো না, সাইন থিটা জায়গায় তুমি জাস্ট ভ্যালুটা বসিয়ে দিয়েছো উঠে পড়ো পেটা, ওকে, আর ডিজি ডি থিটা যেটা পাচ্ছ তুমি সেটার জায়গায় যে ডিজি ডি থিটা, এটা জায়গায় কী লিখেছো তুমি, মাইনাস সাইন থিটা, সাইন থিটা যদি গুণ করে দাও তাহলে ডিজি ডি এম থাকছে, তাই তো? এবার সাইন থিটা সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার হলে পরে কি 1 - m² হয়ে যাবে না, জাস্ট সিম্পল, বাস সিম্পল, তুমি আগে না বসে পরে বসলে কোনো অসুবিধা নেই, জাস্ট এটাই পাবে তুমি, ঠিক আছে, এটা যেমন আছে তেমন থাকলো পরে। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমার চেনা চেনা লাগতে পারে, এই ইকুয়েশনটা কেমন দেখতে পেয়েছি গেলে, এটা অ্যাসোসিয়েটেড লেজেন্ড ইকুয়েশন এটা, হ্যাঁ, তাহলে অ্যাসোসিয়েটেড লেজেন্ড ইকুয়েশন, তার সলিউশন আমরা জানি, এটা যেটা সলিউশন, ওকে, তাহলে এখান থেকে আমরা সিম্পল হয়ে করে আমরা এই ফর্মটাতে আমরা আসলাম, তাহলে জি ইকুয়ালটা আমরা কিন্তু পেয়ে গেলাম, তাহলে টি পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, জিও পেয়ে গেলাম, আর পড়ে থাকলো কি, শুধুমাত্র আর পড়ে থাকলো, তাহলে আর দেখা যাক আর সলিউশনটা কেমন হবে। তাহলে এই ফর্মটা ছিল আমাদের কাছে, তাই তো, আগে। এইবার এখানে আমরা কি করলাম, এই যে ক্যাপিটাল আরটা, ক্যাপিটালটাকে পুট করছি আমরা, লেট এইটা পুট করলাম আমরা, এগুলো তো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কি মনে থাকবে, ঠিক আছে? তাহলে আরটাকে পুট করছি আমরা কি, r² মানে স্মল আর টু দি পাওয়ার -½ ইন্টু এস একটা ফাংশন ধরে নিলাম, ঠিক আছে, এটাকে পুট করলাম, এটাকে যা সাবস্টিটিউট করে দিলাম এখানে, সাবস্টিটিউট করে দেওয়ার ফলে এরকম একটা ফর্ম পাচ্ছি আমরা, জাস্ট সিম্পল সাবস্টিটিউট করে দিলাম। এইবার এই যে ফর্মটা, এই ফর্মটা কেমন দেখতে পাবো, এটা বেসেল ইকুয়েশনের মতো লাগছে দেখতে, তাই না? পুরো বেসেল ইকুয়েশন এটা, তাহলে যেহেতু বেসেল ইকুয়েশন এটা, তাহলে বেসেল ইকুয়েশন তোমরা সলিউশন জানো তোমরা, তাহলে বেসেল ইকুয়েশন সলিউশন করে দিলে, তাহলে সলিউশন তোমরা বসাবে, তো বসালে পরে কি তোমরা কি এখান থেকে আরও পেয়ে গেলে, তাহলে একটু আগে তুমি টি বের করেছো, এফ বের করেছো, জি বের করেছো, আর বের করেছো, তাহলে আমাদের দরকার কি, ইউ দরকার, এদেরকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি তুমি ইউ পেয়ে যাবে, এই তো আমাদের হচ্ছে সলিউশন, জাস্ট এইভাবেই করতে হয়, খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে সোজা, মানে তোমাদের এই বেসেলস ইকুয়েশন মানে ইকুয়েশনগুলো দেখে তোমাদের বুঝতে হবে যে ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, এটা কি এসএইচএম ইকুয়েশন, না বেসেলস ইকুয়েশন, না লেজেন্ডারি ইকুয়েশন, তাই না? ইকুয়েশন যদি বুঝে যাও তাহলে তোমরা জাস্ট সলিউশন লিখতে পারবে, সলিউশন লিখতে পারলে হয়ে গেল, হ্যাঁ, এভাবে আমরা করি। আচ্ছা, নেক্সট যেটা আসবে আমরা, ওয়েভ ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, ঠিক আছে, তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ওয়েভ ইকুয়েশন কেমন হবে এবং তার সলিউশন কেমন হবে সেটা আমরা দেখবো। তাহলে আমরা সবাই জানি সিলিন্ড্রিক্যাল ফর্ম কেমন হয়, ডেল টু মানে এইটুকুনি কি পোলার পার্ট,
আর এইটুকুনি যুক্ত করলে পরে আমাদের কী হয়ে যায়, সিলিন্ড্রিক্যাল পার্ট হয়ে যায়, তাই তো? তাহলে এটা আমরা জানি সবাই, এটা হচ্ছে আমাদের ওয়েভ ইকুয়েশন, ক্লিয়ার? তাহলে এখানে কী রয়েছে, এই যে ইউটা, যেটা ইউটা কি তিনটে স্পেস পার্ট, স্পেস পার্ট রয়েছে, একটা টাইম পার্ট রয়েছে, একটা কি আর থিটা, এখানে কি জেড হবে, ঠিক আছে? আগেটা ফাই ছিল, অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, সেটা স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে হয়, ঠিক আছে? আর এখানে কি থাকবে, একটা টাইম থাকবে। তাহলে এটা, তাহলে চারটে ভ্যারিয়েবলস রয়েছে এখানে, তাহলে এখানে পুট করলাম সেপারেশন ভ্যারিয়েবল মেথড হিসেবে, ঠিক আছে? তারপরে জাস্ট কিছুই না, এই ভ্যালুগুলোকে কী করবো, এখানে পুট করে দেবো, তারপরে কী করবো, এগুলোতে ভাগ করে দেবো। ভাগ করে দিলে পরে কি সিম্পল ফর্ম্যাটটা পাবো আমরা। এই যে এগুলো সব সেপারেটভাবে করেছে, কোনো অসুবিধা নেই, করে দিয়ে যে ডিভাইড করে দিয়েছে, ঠিক আছে? ডিভাইডেড করে দিলে তাহলে এই ফর্মটা পেলে ডিভাইড করে দেওয়ার পরে, ঠিক আছে? এবার এইটা কি, এটা তো শুধুমাত্র টাইমের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরতে পারবো, ফাইন। এইটাও শুধুমাত্র একটা কি মানে জেডের ফাংশন এটা, তাহলে এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরতে পারবো, কোনো অসুবিধা নেই। এইবার এই যে এটা, এই টার্মটুকুনি, এইটুকুনিকে আমি, যেহেতু এখানে দেখো আর রয়েছে, তাহলে আমার আরটা কিন্তু ধরা যাবে না, কারণ আমি এটাকে শুধুমাত্র থিটার টার্ম ধরবো আমরা, তাই না? তাহলে এটাকে একটা কনস্ট্যান্ট ধরতে পারি আমরা, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট আমি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এরকম ধরে নিয়েছি। ধরে জাস্ট এগুলো কি, এগুলো আমরা দেখতেই পাচ্ছি কি যা হবে এগুলো সবই কি এসএইচএম এর ইকুয়েশন হবে, তাই না? এসএইচএম এর ইকুয়েশন হবে, তাহলে এগুলো সলিউশন আমরা সবাই জানি। তাহলে এবার এই যে কনস্ট্যান্টগুলো ধরেছি, এই কনস্ট্যান্টগুলো কি করবো, এখানে পুট করে দেবো, এই ইকুয়েশনটা কি করে দেবো, পুট করে দেবো। যদি পুট করে দিই তাহলে কি এরকম একটা ফর্ম পাবো আমি, রাইট? তাহলে এখানে শুধুমাত্র কি, এটা শুধুমাত্র কি আর এর ফাংশন এটা, তাহলে এটা আর এর ফাংশন হয়ে গেল। এটাকে জাস্ট সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে কি এরকম একটা ফর্ম পাচ্ছি। এই ফর্মটা দেখো তোমরা, এটা তোমরা জানো এটা কি বেসেলস ফাংশন, তাই না? তাহলে বেসেলস ফাংশন বা বেসেলস ইকুয়েশন সেটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে ওগুলো, ঠিক আছে? সিরিজ সলিউশন এগুলো রয়েছে, কোনো অসুবিধা নেই, তোমরা অবশ্যই করেছো সবাই। তাহলে এটা হচ্ছে কি বেসেলস ইকুয়েশন, এটা তাহলে বেসেলস ইকুয়েশন, এটা তাহলে বেসেলস ইকুয়েশনের সলিউশন তোমরা সবাই জানো। তাহলে সেই সলিউশনটা জাস্ট পুট করবে এখানে কি, এই যে আলফাটা, আলফাটাকে মানে আলফা ইন্টু আর, এটাকে যদি তুমি এক্স ধরো, হ্যাঁ এক্স ধরে নিয়ে সলভ করো, তাহলে কি সেখান থেকে আরটা বেসিক্যালি কি যে আর যে ভ্যারিয়েবেলটা, আর ভ্যারিয়েবেলটা রিপ্লেস হয়ে যাবে কি এক্স ভ্যারিয়েবেলে, ঠিক আছে? তাহলে এই ফর্মটাই চলে আসবে তুমি। তাহলে এই ফর্মের সলিউশন তোমরা জানো সেটা কেমন হয়, এই রকম হচ্ছে তার সলিউশন, বা সিম্পল তুমি এটাও লিখতে পারো, ঠিক আছে? যদি লেখো, এবার দেখো তুমি সবই পেয়ে গেছো, তাহলে জি জেড টি আর সবই পেয়ে গেছো, তোমার দরকার ইউ, কী করে দেবে, তুমি মাল্টিপ্লাই করে দেবে, তাহলে তো হয়ে গেলো, আর কিচ্ছু নেই। তাহলে এটি আমাদের কি সলিউশন হয়ে দাঁড়ালো, জাস্ট সিম্পল, ঠিক আছে? মানে জাস্ট ইকুয়েশনগুলো বের করতে হবে, ইকুয়েশনগুলো দেখে বুঝতে হবে যে ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, এসএইচএম এর ইকুয়েশন, না বেসেলস ইকুয়েশন, না লেজেন্ডি পলিনোমিয়াল ইকুয়েশন, তাহলে হয়ে গেল, তাই না? এবার তুমি সলিউশন তো জানো ওগুলো, তাহলে পুট করে দাও, তাহলে হয়ে যাবে, ক্লিয়ার? এবার চলে আসি আমি হিট ইকুয়েশন, রাইট? হ্যাঁ, মানে হিট কন্ডাকশন ইকুয়েশন, ঠিক আছে? এটা আমাদের হিট ইকুয়েশন আমরা সবাই জানি, ঠিক আছে? মানে এটা বেসিক্যালি গ্যাট স্কোয়ার ইউ ইকুয়াল টু, অনেক সময় সি লেখে, অনেক সময় এইচ লেখে, কোনো অসুবিধা নেই, ওয়ান বাই এইচ স্কোয়ার ডেল ইউ বাই ডেল টি, ঠিক আছে? এইচ হচ্ছে তোমার কি বেসিক্যালি ডিফিউসিভিটি, এই যে ডিফিউসিভিটি, হ্যাঁ, যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে যে ইউটা, ইউ হচ্ছে কি হিট এনার্জি, ঠিক আছে? যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কিনা জিরো হয়ে যায়, তখন সেটা, এটা শুধুমাত্র কি ল্যাপলাস ইকুয়েশনে কনভার্ট হয়েছে, এখানে লিখেছে জাস্ট, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, মানে স্টেডি স্টেটের ক্ষেত্রে সেটা হয়। যে স্টেডি স্টেটের ক্ষেত্রে কী হবে, মানে টাইমের উপর ডিপেন্ড করবে না হিটটা, তখন কি ডেল ইউ ডেল টি জিরো হয়ে যাবে, তখন সেই ইকুয়েশনটা কি সিম্পল ল্যাপলাস ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে, ফাইন। আমরা এই সলিউশন দেবো, ঠিক আছে? এটা কি ওয়ান ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে কেমন হয় সলিউশন, সেটা দেখবো। যদি ওয়ান ডাইমেনশন হয় তাহলে কি এই যে গ্যাট স্কোয়ার যে ইউ লিখেছিলাম আমরা, এটা লিখবো না আমরা, এটা কি লিখবো আমরা, ডেল টু ইউ বাই, আমি যদি সাপোজ এক্স কোঅর্ডিনেট ধরি তাহলে ডেল টু এক্স লিখবো, তাহলে এটা আমরা লিখেছি এখানে, ঠিক আছে? এখানে কি ভ্যারিয়েবল, তাহলে ইউটা কি, ইউটা বেসিক্যালি কার কার ফাংশন, একটা এক্স এর ফাংশন, একটা কি টি এর ফাংশন, ঠিক আছে? তাহলে দুটো ভ্যারিয়েবলস রয়েছে, তাহলে সেপারেশন ভ্যারিয়েবল মেথড ইউজ করলাম, একটা স্মল এক্স এর ফাংশনে একটা লিখলাম, একটা স্মল টি এর ফাংশনে লিখলাম, ঠিক আছে? তাহলে এটাকে জাস্ট কী করে পুট করে দেবে, পুট করে দিয়ে ভাগ করে দেবে, ভাগ করে দিলে পরে দেবে তোমরা এরকম একটা ফর্ম পাবে, ওয়ান বাই টি ডিটি বাই ডিটি ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এক্স ডি টু এক্স বাই ডি এক্স স্কোয়ার। এবার এটা একটা এর ফাংশন, এটা কি এক্সের ফাংশন, শুধুমাত্র তাহলে কি সেপারেটলি পুট করলেই হয়ে যাবে, এটাকে একটা কিছু কনস্ট্যান্ট পুট করে নেবে, এই এখানে ধরেছে, ঠিক আছে? কনস্ট্যান্ট মাইনাস কে স্কোয়ার ধরেছে, এটা কি জাস্ট এটাও মাইনাস কে স্কোয়ার ধরে নিয়েছে, তাহলে পুট করলাম, পুট করে সলিউশন করলে পরে কি আমরা সলভ করলে পরেই টি এর ভ্যালু পেয়ে গেলাম, এটা থেকে জাস্ট এখান থেকে ইয়ের ভ্যালুটা পেয়ে যাবো, আবার এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো, এই এক্স এর ভ্যালু পেয়ে গেলে এটা, এটাই সেই, এটা তো সিম্পল ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই।
জাস্ট এখানে পুট করে দিলে তাহলে ইউর ভ্যালুটা পেয়ে যাবে, তাহলে জাস্ট গুণ করে দেবো আমরা, ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেলাম আমরা। আজকে এত দূরই থাক, পরের দিন আমরা এই বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমরা দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ।